এনটিভি জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো হিফসুল কোরআন প্রতিযোগিতা 2023-এর বাছাই পর্ব শেষ হলো আজ। সারা দেশ থেকে 22,000 প্রতিযোগীর মধ্যে 30 জন উঠে এসেছেন চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বে স্থান করে নেওয়া হাফেজদের নিয়ে এনটিভিতে টেলিভিশন রাউন্ড শুরু হবে পহেলা রমজান থেকে, আর 27-এ রমজান অনারম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে 15তম বারের মতো আয়োজিত পিএইচপি কোরআনের আলো হিফসুল কোরআন প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে 4,00,000 টাকা এবং ওস্তাদ সহ উমরা করার সুযোগ। অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে ইফতারের আগে এনটিভিতে সম্প্রচারিত হবে। এই প্রতিযোগিতায় আগের আসরে বিজয়ীদের অনেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করা সহ বিভিন্ন পর্যায়ে পুরস্কার পেয়েছেন। এনটিভি পরিবারকে, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং সামনের দিকেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই বছর পুরস্কার হলো প্রায় সর্বমোট 25,00,000 টাকা এবং সম্মানিত ওস্তাদ যারা আছেন তাদের জন্য বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা আছে, এবং পিএসপি অটোমোবাইলসের পক্ষ থেকে ওস্তাদের জন্য মোটরসাইকেল আছে, এবং আরও অনেক অনেক পুরস্কার আছে।